নেত্রকোনার মদন উপজেলায় সরকারি বাঁধ কেটে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহমুদুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন উপজেলার নয়াপাড়া ও পদেরকোনা বেরিবাঁধের চিত্র এটি। প্রতি বছর শীতের শুরুতে বাঁধটি সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু নির্ধারিত সময়ের আগেই বাঁধের একটি অংশ কেটে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে মাছ শিকার করতে রাতের আধারে বাঁধের অংশটি কেটেছে প্রভাবশালী চক্র। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। প্রভাবশালীদের হাত থেকে বাঁধটি রক্ষা করতে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি, এমন অভিযোগ ইউপি সদস্যের। অনুসার তদন্তে আসে নাই তো পানি উন্নয়ন বোর্ডের উবেদুল স্যার আসছিল, তাই আসার পরে দে বলছে যে ইউনু স্যারকে আমি স্মরণ করবো, সাক্ষাতে কথা বলবো, ইউনু স্যারে যদি আসে কিংবা এই প্রশাসনের কোনো ব্যবস্থাপনা নিয়ে তো এটার মাধ্যমে হবে, এনে আপনারা জনগণ কিংবা আপনার প্রতিনিধি আসেন, এ এনে যাওয়ার কোনো দরকার নাই। পরে আবার ভূমি অফিস থেকে নাইব সাহেব আসছিল, নাইব সাহেবও এর সাথে কথাবার্তা বলছে যে হ্যাঁ উঠাই দিব। কষ্ট হয়েছে তো এই রাস্তাটা ভাঙ্গে যাওয়া নেগা বন্যা ভাঙ্গেছে, এই কারণে আমরা আইতে কষ্ট, রাস্তাটার ভাঙ্গনে আমরা অসুবিধা হয়েছে, আমরা নৌকা লাগে মানুষ লাগে আইতে আরি। জ্যৈষ্ঠ মাসে ভাঙ্গে যায় তো এখানে তো একটা খাল বাড় হইতো এবং একটা সুইচ গিট হইতো, হ্যাঁ তো ঠান্ডা বাংলো না, জনগণের তো খুব ভালো থাকতো। প্রভাবশালী একজনের দাবি, বিলের মাছ আটকানোর জন্য জাল পেতেছেন তারা। আমরা তো মাছটা আরো ফিরাইতে আসি, কিন্তু এই বিলের একটু ছোট বিলে এটা মাছটা ফিরাইয়ের লাগে আর এই জালটা পাইকে দিছি। এদিকে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি আমরা কারো বিরুদ্ধে দিতে পারি তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে এবং সরকারি সম্পত্তি বিনষ্ট করার যে অপরাধ সেই অপরাধে তারা দোষী সাব্যস্ত হবে। অবৈধভাবে রাস্তা ও বেড়িবাঁধ কেটে কেউ যেন মাছ শিকার করতে না পারে এমন দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।